এখন সমাজের মুখে এটা কথা শোনা যায় ভাই, যে নামাজের মধ্যে রসুলের কথা মনে পড়লে নাকি নামাজ হবে না, এরকম কখনো কেউ শুনেছেন? যাক, এখনো এই ভূত আপনাদের এলাকায় ঢোকে নে, ঘন ঘন আজান দেবেন মোড়ে মোড়ে, যাতে এইসব ভূত না ঢোকে। এরম সমাজে একদল লোক বেড়াচ্ছে, তারাও বলে আমরা মুসলমান, দিনের কাজ করছি, তারাও বলে, তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ, কিন্তু তারা মুনাফেক। তারা বলে নামাজের মধ্যে রসুলের কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আপনাদের মতামত কি? নামাজের কথা রসুলের, নামাজের মধ্যে রসুলের কথা মনে পড়লে নামাজ হবে মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে, নামাজ হবে? নামাজ তো আল্লাহর জন্য, গাইরুল্লাহ আসছে ওখানে নামাজ হবে? এভাবে বোকা বানাচ্ছে, হাই রে আল্লাহ, গাইরুল্লাহ কাকে বলে? আর আল্লাহ নবী নামাজ পড়ছে, তার মতো নামাজ পৃথিবীর কায়নাতে আল্লাহর জমিনে এবং আখেরাতে ফেরেশতা তাম কায়নাতের মধ্যে আল্লাহ রসুলের মতো নামাজ দ্বিতীয় কেউ পড়তে পেরেছে? সেই রসুল নামাজ পড়ছে হাসান হোসেন পিঠে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এখনো না বেনে। মন কোন দিকে? গাইরুল্লাহর দিকে না হাসান হোসেন, তার দিকে তো নাকি আল্লাহর দিকে আছে, কার দিকে? হাসান হোসেনের দিকে, পিঠ থেকে তো নামে না এখনো, আবার পড়ছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এখনো নামে না। এক কথা বুঝছেন তো ভাই, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তসবিহ পড়ছে আল্লাহর, আর অন্তর রয়েছে হোসাইন হাসানের দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন সমাজে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দিয়ে রসুলের কথা মনে পড়ে বলছেন নামাজ হবে না। এখন আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম সাহেব পড়ছে তোহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এসব কার নাম ভাই? আমার রসুলের নাম তো ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা পড়ছে, নবীর কথা মনে হবে না? হবে না। আমাদেরকে গোমরা করার অনেক চক্রান্ত চলছে। আল্লাহ আমাদের ঈমানের সুদকে বাঁচান। এই যুবকের আব্বার তরুণেরা এখন যে কথা বলতে যাচ্ছি, ইমামে হাসান হোসেন যখন পর্যন্ত আল্লাহ নবী পীরতে নিজে না নাপতে, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত সিলদায় পড়ে থাকতে। প্রেমিকেরা আল্লাহ নবী মামে হাসান হোসেন কে কতটা মহাব্বত করেছে, পিয়া করেছে। আল্লাহ নবী একদিন ফাতেমা ঘরে গেলে, ফাতেমা ঘরে দরজা ঘুরাই গিয়ে আল্লাহ নবী সালামটা দিলে, এই ঘরে বাইরে থেকে সালাম দিয়া, এটা আমার নবী পাকের সুন্নাত, তারপরে ইজাজত নিয়ে ঘরে ঢোকো, কেননা ঘরে কে কি এলে আছে জানে না। আমার নবী পাকের শরিয়াত হুকুম হলো, আগে তুমি সালাম দাও, তারপরে যাওয়ার জন্য পারমিশন চাও। আল্লাহ নবী সালাম দিয়ে বলতে লাগলে, এ বেটি ফাতেমা রে কে কাঁদে মা? আল্লাহ নবীকে এই সময় বলেছিলে, আব্বা জানি নামে হুসাইন কাঁদে। আল্লাহ নবী বলেছে, মা ফাতেমা রে তুমি তো জানো এই বাচ্চা দুটো কাঁদলে আমি বড় কষ্ট পাই, এ বেটি ফাতেমা রে কি জন্য তোমার বাচ্চা কাঁদে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও পিপাসা লেগেছে, হুজুর তেমন পানি দিবার মতো কিছু না, মরুভূমি এলাকা। আল্লাহ নবী বলেছে, মারে আমার হাতে দে। আল্লাহ নবী মামে হোসাইনকে কোলে নিলে, নিয়ে
নিজের নূরের জিভটা বার করে ইমামে হোসেনের গালে দিয়ে দিলে। বাচ্চা ছোট হোসেন আল্লাহ নবীর জিভ মুবারককে চুষতে লেগেছে। হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা যে এটা কি করতে লেগেছে? আল্লাহ নবী বলেছিলেন, এ ফাতেমা রে, আজ আমি নবী তোমার আব্বা, তোমার বাচ্চাকে জিভ চুষিয়ে দিলা, কেমন পর্যন্ত তোমার এই বাচ্চার কোনদিন আর পানি পিপাসা লাগবে না। এত পেয়ার করে যে বাচ্চা, সেই বাচ্চাদের রস শুনতে যদি ভালো না লাগে, তাদের কথা শুনে যদি মনে হয় এসব শুনে কি হবে? হে নামাজি, হে রোজাদার, হে দাড়িওয়ালা, হে টুপিওয়ালা, তুমি ভেতরে ভেতরে মুনাফেক হয়ে বসে আছো, সুধরে যাও। সারা পৃথিবীর মানুষকে এদের গোলাম হতে হবে, এদের দাস হতে হবে। হতে পারবেন? হতে পারবেন? যদি পারো জান্নাতের আশা করো, না পারো তো কোন জাহান্নামে ঢুকবে খুঁজে লিগে যাও, কোনো রাস্তা নেই। তুমি যত বড়ই নামাজি হও আর যত বড়ই ওলি দাবি করো না কেন, এই দুই বাচ্চার গোলামি করতে হবে। আল্লাহ এদের করে জান্নাতি যুবকদের সর্দার করেছে। জান্নাতে কোনো বুড়ো যাবে? সব তো বুড়ো গুলো যুবক হয়ে যাবে, তাহলে সবার জান্নাতিদের সর্দার হযরত ইমামে হাসান হোসাইন। মালিকের গোলামি দুনিয়ায় করতে হবে, এদের কথাতে খুশি হতে হবে, এদের কথাতে রাজি হতে হবে, তবে তো রেহাই পাওয়া যাবে। যে বাচ্চাগুলো দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, তারা হকের জন্য নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেল, আর আমি দু অক্ত নামাজ পড়ে কোথায় কোরআনের বিরুদ্ধে হচ্ছে আমার হুকুম নেই, খেয়াল নেই, কোথায় মসজিদের বিরোধী হচ্ছে আমার খেয়াল নেই, আমি নামাজ পড়েছি তসবি টানছি, আমি জান্নাত যাওয়ার নিয়ত করছি না, আল্লাহর দিন মুছিয়ে দেওয়ার প্ল্যান চলছে আমাদের হুসনাই, কেন আমি তো রোজা রাখি, আমি তো নামাজ পড়ি, রোজা রেখে নামাজ পড়ি যদি সব কাজ হয়ে যেত, তাহলে ইমামে হোসাইনকে কারবালাই যা শহীদ হওয়ার দরকার ছিল না, ঠিক না বেটি? এ বাচ্চা কোনো যখন শহীদ হচ্ছে, আর আমি আমার বাচ্চা এগলে রেখে কোনো লাভ আছে? ভেবে দেখো, জান্নাত পাওয়া অত সহজ নয় বাপ। আজকে কলিকাতার বুকে এসে বলে যাচ্ছে কোরআন সন্ত্রাস শিক্ষা দিচ্ছে, এ কথাটা কতটা সত্য ভাই, সত্য কি? এর প্রতিবাদে আন্দোলন নেই, বিশ্বের বুকে চক্রান্ত চলছে, ইসলাম আতঙ্কবাদী শিক্ষা দেয়, এর প্রতিবাদ নেই। আজকে আমি নামাজ পড়ছি, তো নামাজ পড়ো না, কে মানা করেছে? সাথে সাথে ইসলামের উপর যে দাগ গুনো কলঙ্কের দাগ টানছে মিথ্যা, এর প্রতিবাদটা কে করবে? এর প্রতিবাদটা কে করবে? মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আজ কোরআনের বিরুদ্ধে কথা হবে, আমি আপনি প্রতিবাদ করব না, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হবে, আমি আপনি প্রতিবাদ করব না। ইসলামের বিরুদ্ধে কথা হবে, নোংরা নোংরা ফিল্ম মিথ্যা মিথ্যা ইসলামের বিরুদ্ধে তৈরি করবে, এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করব না। মনে রেখে দেবেন, যখন তোমার আমার উপরে জালিম বা স্বাধীন অত্যাচার হবে, আল্লাহ তখন তোমার আমার হয়ে ফেরেশতা নামিয়ে প্রতিবাদও করবে না। আমেরিকা, ল্যাটিন আমেরিকা বলেন না কেন, ফ্রান্স বলেন না কেন, আমার ভারতবর্ষের বুকে 775 বছর ধরে আমরা রাজত্ব করেছি, মুসলমানরা রাজত্ব করেছে, আল্লাহ পাক তাম বিশ্বের বুকে মুসলমান দিওকে 700-800-900 বছর ধরে রাজত্ব করিয়েছে, আল্লাহ পাক তখন থেকে দে ঘরে ধ্বংস করে দিল, যখন তিরা নবের মধ্যে ঢুকে গেল, যখন থেকে এরা নারী নিয়ে পড়ে গেল, যখন থেকে এরা হিংসার মধ্যে জড়ি
নিয়ে গেল। যখন ত্রীড়া পরচর্চা পরনিন্দা অপরকে দিকে হিংসা করতে লাগলো, আল্লাহ দিয়ে কথা ভুলে গেল, নিজের ছেলে নিজে নিজের ভাবতে লাগলো, তখন থেকে আল্লাহ বা ইসলাম তথা মুসলিম কমকে আল্লাহ বা আস্তে আস্তে গুলামে বানাতে লাগলো। ইসলামের অনুসারী দাবিদার কিন্তু এরা প্রকৃত ইসলামকে মানে না, এই জন্য আল্লাহ পাক আমাকে তোমাকে আজকে গুলামে বানিয়ে দিয়েছে। এ ছেলেরা যুবকেরা আব্বারা আবার যদি পৃথিবীর বুকে বাদশাহীকে ফিরে পেতে চাও, আল্লাহ দিনের জন্য এগিয়ে আসো, কোরআনের জন্য এগিয়ে আসো, নবী মুহাম্মাদের রেখে যাওয়া সুন্নাতের দিকে এগিয়ে আসো। কোন জায়গাতে কোরআনের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ইসলামের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। নামাজ তোমার আমার কাজ, রোজা তোমার আমার কাজ, হজ তোমার আমার কাজ, কিন্তু ইসলামকে বাঁচিয়ে রাখা এটাও তোমার আমার দায়িত্ব আছে না নাই? সকলে বলুন। আজকে কলিকাতার বুকে কেউ এসে বলে যাবে উল্টো পাল্টা, আমার বাংলায় এসে অলিতে গলিতে বলে যাবে উল্টো পাল্টা, তার প্রতিবাদ নেই? তাহলে যখন আমাদের উপরে অত্যাচার হবে আল্লাহ প্রতিবাদ করবে কেন? কথা বুঝছেন তো নাকি? সব ওদের যেদিন থেকে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের দিকে ছিল, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে প্রতিবাদ করেছে, আজকে সমাজের মুসলিম ছেলে জমি আন্দোলন করছে, মুসলিম ছেলে চাকরির আন্দোলন করছে, মুসলিম ঘরের ছেলে হকাও সম্পত্তির আন্দোলন করছে, মুসলিম ঘরে ইমাম ভাতা বাড়া আন্দোলন করছে। আল্লাহ রসুলের বিরুদ্ধে একদল লোক মরা বলছে রসুলকে, এর আন্দোলনটা করবে কে? আজ বুঝছেন তো নাকি না অসুবিধা হচ্ছে? আমরা এর আন্দোলন করি না, নিজের জায়গা জমি চাকরি বাড়ি ঘর বাড়ি নিজের 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 জন্য আন্দোলন, আর দিনের জন্য আন্দোলন নেই, মসজিদের জন্য আন্দোলন নেই, কোরআনের জন্য আন্দোলন নেই, রসুলের জন্য আন্দোলন নেই। আল্লাহর রহমত তো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তো আজকে পৃথিবীতে মুসলিম সমাজ বিপদে পড়ছে, আমার আল্লাহ সাহায্য নেই। কিন্তু ইতিহাস খুলে দেখেন বদরের ময়দানে 313 জন মাত্র সাহাবী ছিল, তারা নিজেদের জন্য আন্দোলন করতে আসেনি, আল্লাহ দিনকে বাঁচাবার জন্য আন্দোলন করতে এসেছিল। এ ছেলেরা যুবকেরা মারা তরুণেরা আমার আল্লাহ পাক ফরিস্তা বানিয়ে তাদেরকে সাহায্য করেছিল, 1000 উপরে সুসজ্জিত যোদ্ধার কাছে আল্লাহ পাক তাদেরকে পরাজিত জয় দিয়েছিল। হিন্দুস্তানের জমিনে কথা ভাবেন, হিন্দুস্তানের জমিনে গরিবে নওয়াজ খুন এসে আজমি শরীফে আজানটা দিল, বাদশা পীরতিরা চৌহানের কাছে খবর চলে গেল, বাদশা পীরতিরা চৌহান লোক পাঠিয়ে দিল গরিবে নওয়াজকে ভারত থেকে যাবার জন্য বলে দিল। গরিবে নওয়াজ কি বলেছিল? যাও তোমার বাদশাকে যে বলে দাও, গরিবে নওয়াজ তোমার বাদশার বাদশাই নিতে আসেনি, গরিবে নওয়াজ এসেছে ইনসাফের কথা নাইল কথা সত্য কথা বলতে, গরিবে নওয়াজ যার ইশারা এসেছে তার ইশারা ছাড়া গরিবে নওয়াজ কখনো যাবে না, কারে জমিন যার গরিবে নওয়াজ তার দাওয়াত দিতে এসেছে। গরিবে নওয়াজের বিরুদ্ধে লেগে গেল সারা ভারতবাসী লেগে গেল, একা গরিবে নওয়াজের বিরুদ্ধে লেগে কিছুই করতে পারল না, কারণ গরিবে নওয়াজের মকসাদ ছিল আল্লাহ আল্লাহ নবীর জন্য। আমার ভাইয়েরা বুঝুন, আমরা ওয়াজ করছি আপনাদের ঘরে সবটা শিখাবো, নামাজও যেমন শিখাবো, রোজাও যেমন শিখাবো, হজও যেমন শিখাবো, জাকাতও যেমন শিখাবো, রসুলের প্রেম যেমন শিখাবো, ওলি আল্লাহদের প্রেম যেমন শিখাবো, সাথে সাথে দুনিয়ায় বাঁচতে গেলে কীভাবে চলা দরকার সেটাও শিখাবো।
আজকে যদি এই পাখাটা আর হাওয়া খাওয়ার দরকার হয়, হাত দিয়ে ঘুরালে হবে না, এর সুইচ টিপতে হবে, ঠিক না বেটি? আমাদের যদি গাড়ি বাড়ি চাকরি সুখ শান্তির দরকার হয়, নেতার পিছনে ঝান্ডালে ঘুরলে হবে না, ইনকিলাব জিন্দাবাদ করলে হবে না, বোধে খেয়ে মাথা গরম বললে হবে না। এখন সব মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে বন্দে মাতারাম, তাও যখনই বন্দে মাতারাম বলবে সঙ্গে সে মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল, কথা বুঝে আসছে? কেন বন্দনা অর্থাৎ অর্চনা, অর্চনা অর্থাৎ পূজা, পূজার আরবি হলো ইবাদত। দেশের কখনো ইবাদত হয়? ইবাদত তো আল্লাহর হয়। তাহলে পৃথিবীতে মার খাচ্ছি রা হাকিকাতে মুসলমান না কারা, একটু ভাবেন। এসব করলে আমাদের হবে না। আমাদের যদি হাওয়া খাওয়ার দরকার হয়, যেমন সুইচ টিপতে হয়, আমাদের চাকরি বাকরি টাকা পয়সা সুখ শান্তি সৃষ্টিকর্তার হাতে, ঠিক তেমনই সুইচ হলো তার কাজ করতে হবে, তার হয়ে আমাদের আন্দোলন করতে হবে, ঠিক না বেটিক গো? তাহলে দেখবেন আল্লাহ সব দিচ্ছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সুখ শান্তি ইজ্জত সম্মান সব দিচ্ছে।